জেলেনস্কির এই বক্তব্যটা দেওয়ার আগে একটু বাংলাদেশ থেকে আপনাদেরকে ঘুরাই আনি। গত বছরখানেক আগে বা এর আশেপাশের সময় আমরা দেখেছিলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ের মানে একজন হাসপাতালের একজন কর্মচারী, তৃতীয় শ্রেণীর কর্মচারী, তার অ্যাকাউন্টে 100 কত কোটি টাকা পাওয়া গেছিল। পরবর্তী সময়ে বোঝা গেছে সে যদি 100 কোটি টাকার মালিক হয় উপরের বসেরা কী করছে। কয়েকদিন আগে ইসলামী ব্যাংকেও একই ঘটনা ঘটেছিল, একজন মৃত মানুষের অ্যাকাউন্ট থেকে 1 কোটি কত লাখ টাকা তুলে নিছে। দিন শেষে দেখা গেল একজন প্রহরী সেই কাজ করছে, পরে দেখা গেল উপরে রাঘব বোয়ালরা জড়িত। আর এই টোটাল খেলার একটা মূল খেলা হচ্ছে উপরের সারেরা যখন দেখে বিপদ আসন্ন নিচের শ্রেণীরে ফাঁসাই দে, গরিব উরা উড়াইতে মরবে। দর্শক, একই খেলা এই খেলা শুরু করছে এবার জেলেনস্কি। আপনাদেরকে গতকাল কি বলেছি যে পশ্চিমা গণমাধ্যমগুলোতে এখন খুবই শোরগোল, কারণ তাদের ট্যাক্সের টাকাই তো তাদের রাষ্ট্রগুলা ইউক্রেনকে পাঠাচ্ছে অস্ত্র ক্রয় থেকে শুরু করে অনেক কিছুর জন্যই। আর গত কয়েকদিন যাবৎ আপনার যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলোতে কিয়েভের এই প্রধান যিনি আছেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি, তার দুর্নীতি নিয়ে ব্যাপক প্রতিবেদন প্রকাশ হচ্ছে। আর এরপর পরই নিজের দোষ অন্যদের ঘাড়ে চাপাইয়া পরিস্থিতি ব্যালেন্সের চেষ্টা করছে জেলেনস্কি, কারণ ক্ষমতা বাঁচাইতে হবে, ইউক্রেনের জনগণের কাছে তার বিশ্বাসযোগ্যতা রাখতে হবে, টিকায় রাখতে হবে সিটটা, প্রেসিডেন্ট পদটা তো দরকার। ঘটনা কোথায়? এবার আচমকা এই প্রতিবেদন প্রকাশের পর দুর্নীতি বিরোধী একটা অভিযান শুরু করছে আপনার জেলেনস্কি। আর এইখানে করছে কি, সে আঞ্চলিক সামরিক নিয়োগ কর্মকর্তাদের এক ধাঁচে ধাঁচা ধাঁচ কালকে বরখাস্ত করছে, প্রায় 30 জনের বেশি কর্মকর্তাকে একদিনেই বরখাস্ত করেছে। জেলেনস্কির বক্তব্য, দুর্নীতি বিরোধী অভিযানে ঘুষ গ্রহণ এবং সেনাবাহিনীতে যোগ দিতে সক্ষম এমন প্রাপ্তবয়স্কদের দেশ থেকে পাচারের অভিযোগে অভিযুক্ত ইউক্রেনের আঞ্চলিক নিয়োগ কর্মকর্তারা। দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি বলছেন 30 জনের বেশি কর্মকর্তাকে ফৌজদারি অভিযোগের মুখোমুখি করা হয়েছে এবং সব আঞ্চলিক সামরিক নিয়োগ কর্মকর্তাদের অপসারণ করা হয়েছে। রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ অব্যাহত রাখার মধ্যে এই পদক্ষেপ সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করে তুলবে আপনার বিবৃতি জেলেনস্কির। কিন্তু তার বিরুদ্ধেই প্রায় $400 কোটি, ভাবা যায় $40 মিলিয়ন, মানে প্রায় $400 কোটি দুর্নীতির অভিযোগ কিন্তু আছে, তাও খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিবেদন, এগুলা অন্যান্য দেশের না, রাশিয়ানরা। যাই হোক, পরিস্থিতি কাবারের জন্য ইউক্রেন প্রেসিডেন্ট কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে দুর্নীতির অভিযোগ ইউক্রেনের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি আস্থাকে ক্ষুণ্ণ করে। যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা আছে এসো এবং গোয়েন্দা সংস্থা দ্বারা যাচাই করা হয়েছে এমন কর্মকর্তাদের এসব পদে নিয়োগ দেওয়া হবে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে জেলেনস্কি বলছেন কর্মকর্তাদের বিরুদ্ধে নগদ এবং ক্রিপ্টো কারেন্সি, এটা শব্দ পরিচিত আছেন, ওই যে অনলাইনে বিটকয়েন টিটকয়েন আছে না, এগুলো ক্রিপ্টো কারেন্সি, তো সেই ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে ঘুষ গ্রহণ বা লড়াইয়ের যোগ্য লোকদের ইউক্রেন ছেড়ে যাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করার মতন অভিযোগ রয়েছে। ইউক্রেনের সাধারণ সেনা সমাবেশের নিয়ম অনুসারে যুদ্ধে সক্ষম 18 বছরের বেশি বয়সী সব পুরুষরা সেনাবাহিনীতে নিয়োগের উপযুক্ত। এছাড়া 60 বছরের কম বয়সী প্রাপ্তবয়স্ক পুরুষদেরকে দেশ ত্যাগ করা নিষিদ্ধ। জেলেনস্কি বলছেন যে আমরা সব আঞ্চলিক সামরিক অফিসারদেরকে বরখাস্ত করেছি, এই ব্যবস্থাটি এমন লোকদের দ্বারা পরিচালিত হওয়া উচিত যারা জানেন যুদ্ধ কী এবং কোন সময় আপনার কী করতে হবে। ঘোষ নেওয়া উচ্চ রাষ্ট্রদ্রোহিতা, তো বেটা তুইও তো রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত, না আমার কথা নাকি ইন্টারন্যাশনাল মিডিয়াতে আসছে $400 মিলিয়ন, তাও আমেরিকার গণমাধ্যম এগুলোকে জানাইছে, বারবার এটা আপনাদের মাথায় দিয়ে দিই। দর্শক, এখন আসলে এই খেলাটা কেন, এই খেলাটা একটা প্রধান কারণ হচ্ছে ইউক্রেনে এখনও যেই পরিমাণ জনতা আছে তারা যদি কোনো কারণে ভাববানে, ধরেন পরে সেকেন্ড, হ্যাঁ এটা কয়েক সেকেন্ডের জন্য ভাবেন, তারা যদি সবাই জেলের বিরুদ্ধে অবস্থান নেয় রাশিয়ার অবস্থানটা কী হবে, সেকেন্ডের মধ্যে পুরো ইউক্রেনে তামা তামা করে ফেলবে। কারণ জনগণের সহযোগিতা লাগে যুদ্ধক্ষেত্রে, আমাদের একাত্তরও লাগছে, মা বোনেরা, গেরিলারা, আমাদের অনেকে মুক্তিবাহিনীকে সহযোগিতা করছেন, ইনফরমেশন দিচ্ছেন, আশ্রয় নিয়েছেন, অনেক কিছু আছে, সেম টু সেম সেখানেও একটা মানে অবস্থান চলছে। তো টোটাল বিষয়টা হচ্ছে জেলেনস্কির নিজের যেই লুটের টাকা সেগুলোতে এখন আস্তে আস্তে গণমাধ্যমে প্রকাশ হচ্ছে, আর সেগুলো প্রকাশের পরপর নিজের দোষ অন্যদের কাঁধে চাপাইয়া বেসিক্যালি বাঁচার চেষ্টা করছে, অথবা যারা এই সকল কর্মকাণ্ডে জেলিকে সহযোগিতা করছিল এদের মধ্যে 2-4টা ঝুলে দিয়া নিজের জায়গাটা প্রমাণ করতেছে যে হ্যাঁ আমি যদি খাইতাম আমি কি তার বিপদে ফলাইতাম, না বিপদে পড়লে সবাই কিন্তু একই কাজ করে। আর একটা তথ্য জানিয়ে ভিডিওর শেষ পর্যায়ে নিচ্ছি, ইউক্রেন যথেষ্ট দুর্নীতি প্রবণ একটা দেশ লাইক আমাদের দেশ, এটা জানেন তো অনেকে। ইউক্রেন কিন্তু এই যুদ্ধের আগে এই ইউরোপিয়ান রাষ্ট্রগুলোর মধ্যে, যদিও আপনার সেই কমিউনিটিতে নাই, বাট ওই সাইডের দেশগুলোর মধ্যে সবচেয়ে দুর্নীতি প্রবণ একটা দেশ কিন্তু ইউক্রেন, মানে আমরা বাংলাদেশে যেমন দেখি তা না, সারা পৃথিবীতে অনেক রাষ্ট্র আছে হিউজ পরিমাণ দুর্নীতি হয়।
তো সেই দুর্নীতির কারণে এই দেশ আগে থেকে অনেকটা ঝামেলায় ছিল, আর এবার তো যুদ্ধের খেলোয়াড় ছাড় দিল না। দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।